ডিসকাশন অফ নাম, নাম সম্বন্ধে ডিসকাস করব। তো একটা নাম ধরলাম, একটা নাম লিখলাম কি রাম, ঠিক আছে। তো রামটা হচ্ছে একটা নাম, তো রাম হচ্ছে একটা নাম, নামটা কি ধরে হচ্ছে প্রপার নাম, হচ্ছে প্রপার নাম। তারপর কি রামটা কি নিশ্চয় একটা ছেলে, তো ছেলে তো কি আছে একটা বয়, রামটা হলো একটা বয়, এটা কি এটা হচ্ছে কমন নাম। হ্যালো, তারপর রামের মধ্যে কি কালেকশন আছে, কালেকশন কি এর মধ্যে কালেকশন আছে, কালেকশন কি 206টা বোন আছে, এর মধ্যে দুইটা বোনস আছে, তাহলে কি এটা হচ্ছে কালেকটিভ নাম। তারপর কি তাই আমাদের নিশ্চয় ফিলিংস আছে, ফিলিংস নিশ্চয় আছে, লাভ আছে, হেট আছে, সব কিছু ফিলিংস গুলো আছে। ফিলিংসটা কি এটা এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাম। তারপর কি আমাদের নিশ্চয় ম্যাটেরিয়াল আছে, যেমন জল আছে, ব্লাড আছে, কি এইচ2ও আছে, ব্লাড আছে, তাহলে কি এগুলো কি হচ্ছে ম্যাটেরিয়াল নাম, ম্যাটেরিয়াল নাম। তার আমার মধ্যে 5টা সেন্সই কাজ করে, 5 সেন্স কাজ করে আমার মধ্যে, তো এটা কি কংক্রিট নাম। আর এটা আমার একটা এম আছে কি কি হবে না হবে, তো ধরেন নামটা কি হলো পুলিশ হলো, হ্যাঁ এটা কি এটা হয়ে যাবে কম্পাউন্ড নাম। এই ভিডিওতে কি জানা যাচ্ছে যে একটা নামের মধ্যে দিয়ে সমস্ত নামের ভাগগুলো সম্বন্ধে আমরা জানতে পারছি। তো এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।